আসতে গিয়ে সাড়ে ধাক্কায় জেল গেটটা ভেঙে যায়। সামনে করেছিল ওই গরুটাকে ধাওয়া করতে যায়, মানে ঢুকে গেছে ভিতর। লোহার মারামারি করতে গিয়ে সাড়ের ধাক্কায় জেলগেটটা ভেঙে যায়। তো এই নিয়ে কখনো সাড়ের ধাক্কা, কখনো টোটোর ধাক্কা, কখনো বাইকের ধাক্কায় রেলগেটটা ভেঙে যায়। এটা কী ঠুনকা গেট বানায় যদি এইরকম ছোটো ছোটো ধাক্কাতে যদি রেলগেট ভেঙে যায়। তো মাঝে মধ্যে এরকম দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, কত লোকের সময় নষ্ট হচ্ছে। দেখুন এক একটা লোকের যদি এক ঘন্টা করে সময় নষ্ট হয় কত সময় নষ্ট হচ্ছে। তা আমরা ব্যক্তিগত একটা আমার দাবি যেটাকে খুব শীঘ্রই আরইউবি নির্মাণ করা, রেল লাইনটাকে বড় বড় যে নদীর যে বেড়িবাঁধ সেটার আদলে রেল লাইনটাকে যদি মাটি ফেলে উঁচু করে নিয়ে যায় তাহলে যেমন পরিবেশ বান্ধব হবে। কংক্রিটে তৈরি করা আর রোড ওভার ব্রিজ না করে আরইউবি নির্মাণ করা, রোড আন্ডার ব্রিজ, সেটা করলে চিরদিনের মতো এটা আমাদের সমস্যা, মানে সমস্যার সমাধান হতে পারে এবং বাকি যতগুলো রেলগেট আছে সবগুলো একবারে মুক্ত হতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।